তো হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করতে পারিনি, তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। ঠিক আছে, তো ভ্লগটা করার একটাই কারণ হচ্ছে আজকে মিষ্টির জন্মদিন। যেহেতু কালকে জন্মদিন ছিল 12 তারিখ, তো কালকে যেহেতু শনিবার ছিল তাই জন্য আজকে সবাইকে ইনভাইট করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য। আজকেই সবাইকে বলা হয়েছে আর কেকও অর্ডার দেওয়া হয়ে গেছে। তো তো এই যে এখন দুধ নিয়ে এসেছে, এই যে ফ্রিয়ে ঢোকাচ্ছে পায়েস করার জন্য। তো মেন কিন্তু কালকে মিষ্টির জন্মদিন ছিল আর আমরা সকাল থেকে প্রচুর মানে ব্যস্ত, আর এই যে এখন হচ্ছে দুধগুলোকে ঢুকিয়ে দিই, পায়েসটা মা আসলে বসাবো। তো কালকে কিন্তু মিষ্টির জন্মদিন ছিল শনিবার, তো কালকে জন্মদিনের নিয়মটা পালন করা হয়েছে আর আজকে হচ্ছে এটা হবে। তো আমি এখন যাচ্ছি, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সব করে নিয়ে এসেছি, তো এখন কাটাকুটি শুরু করবে। তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি, এই যে বসে পড়েছে কাটাকুটি করতে। আর এই দুটো ব্যাগে বাজার আছে, এই ব্যাগে, এই ব্যাগে চাল, এই যেখানে দেরাদুন রাইস সেখানে আছে, এই যে, আর এই যে দেখো বাজারটা ঢালছে। সকালবেলা আমি বাজার করে নিয়ে এসেছি, এখন কাটাকুটি করে বসাতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম, না এটা রাইসে দেবো। লাল আর হলুদ ক্যাপসিকাম, ওর মধ্যে আদা পেঁয়াজ রসুন আছে। চালটা ভিজিয়ে দিলে মনে হয় ভালো হতো, সব একসঙ্গে ঢেলো না, বুঝেছো? যেটা যেটা লাগবে, হ্যাঁ যেটা যেটা লাগবে সেটা সেটা শুধু একমাত্র ঢালো। এখন রসুনটা যখন জলে ভিজিয়ে দিয়েছে ওই হাঁড়িতে, ওই দিকে একটা দেখো ছোটো হাঁড়ি আছে, দেখো ওই হাঁড়িতে ভিজিয়ে দিয়েছে। তো সমস্ত বাজার আমি কি সকালবেলা করে নিয়ে এসেছিলাম, আর এখন কিছু কিছু জিনিস বাকি ছিল, যেগুলো এখন কেকটা বাকি আছে আর পায়েসের বাজারটা এখন করলাম, আর দু একটা জিনিস বাকি আছে। বেলুন টেলুন, বেলুন টেলুন সব নিয়ে আসা হয়ে গেছে, এখন বেলুনটা শুধু ফুলিয়ে লাগানোর অপেক্ষা। ঠিক আছে, ভালো। তো এই যে প্রিয়াঙ্কা এখন চালটা ভিজিয়ে দিলে, এই যে সব চালটা টোটাল ভিজিয়ে দিল, এই যে গামলির মধ্যে এখন চাল ভেজানো হয়ে গেছে। এবার সবজিগুলো কেটে নিক, চলো আমি একটু বাজার দিয়ে ঘুরে আসি। তো তোমার কাছে এখন দেখে গেলাম যে চালটা ভিজিয়ে দিয়েছে, তো এখন মা এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটেছে, এখানে আলুগুলো জলে দিয়ে দিয়েছে, আর দিদি এখানে বসে বসে যা আদা রসুন গাজর কাটছে এখন বসে বসে, আর প্রিয়াঙ্কা এখন রসুন ছাড়াচ্ছে, আর যে বার্থডে গার্ল ওই যে বসে আছে, দেখো বার্থডে গার্ল ওখানে এখন বসে আছে, একটু পরে এখন ড্রেস ড্রেস ট্রেস যখন করবে আর চিনতে পারবে না বার্থডে গার্লকে, পুরো একদম অ্যাঞ্জেল হয়ে যাবে তখন, তাই তো? চলো এখন প্রস্তুতি চলছে, আর এই যে মা এখন ওভেন নিয়ে চলে এসছে, একটা দেখতে পাচ্ছ বড় ওভেন, তো এটাতেই রান্নাবান্না আপাতত হবে। আর আমি গাড়িতে করে শুধু সার্ভিস দিচ্ছি, এখন সার্ভিস বয় হয়েছি, তো এক্ষুনি গিয়ে জলটা নিয়ে আসলাম। আমি ফেসটা দেখাচ্ছি না, এই কারণে ঘামে ঘাম চড়ে গেছে, মুখটা একদম পুরো কালো হয়ে গেছে আমার এখন। তো চলো আবার লোকজন আসলে তোমাদেরকে দেখাবো কে কে আসছে না আসছে। তো এই যে দিদি এখন এখানে বসে বসে মাংসগুলো ধুয়ে নিচ্ছে, কলের চাতালে বসে সব মাংসগুলো ধুয়ে দিচ্ছে, আর মা দিয়ে গেলো গাজরটা। তো ওই মাংসগুলো ঢেলে দে সবার মধ্যে, ধরবে না ওতে, এই ওইগুলো দিস না। আর এখানে এই যে ক্যাপসিকাম নিয়ে চলে এসছে মা, আর এই যে এখনো আমি ওভেনটা ধরিয়ে দিলাম এক্ষুনি, এই যে কড়া বসিয়ে দিয়েছে। তো ঠাকুর ঠাকুর আমার রান্না বসানো হয়ে গেছে, তো চলো দেখা যাক কতক্ষণের মধ্যে কমপ্লিট হয়। তো এখানে মাংসটা হয়ে গেছে, এক কড়াই মাংস হয়ে গেছে এখানে, তো এবার এটাকে লাভাবে। তো অন্ধকারে আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, এই যে মাংস সেই বড় কড়াইটা রান্না হয়েছে, ঠিক আছে। আর এখানে চালটা সব ধুয়ে গেছে, এবারে রাইসটা বসাবে, আর বারান্দাটা আমি পুরে পুরে মুছে নেবো সব। আর এদিকে এখন ঘর সাজানো চলছে, হয়ে গেছে, এখনো টুকটাক বাকি আছে, মোটামুটি ঘরের কাজ কমপ্লিট। ও মিষ্টিও রেডি দিচ্ছি, দিচ্ছ এখন কেক কাটবে তখন, এখানে আয় সরে আয় সরে আয় সরে আয় তুই সরে সরে। তো মিষ্টিকে দেখো মাসিমণিরা সাজিয়ে দিয়েছে কি সুন্দর, দেখি ঘর চুলটা বাঁধা সুন্দর হয়েছে, ঘর সুন্দর লাগছে মুখটা দেখতে, ওটা ওইটার জন্যই তো মুখটা সুন্দর লাগছে দেখতে, ওটার জন্যই তো মুখটা সুন্দর লাগছে, ওই চুলটা যেরকম পেঁচিয়ে দিয়েছে ওর জন্য তোমাকে সুন্দর লাগছে দেখতে। এই দেখো ক্যামেরাতে কি সুন্দর লাগছে তোমাকে দেখতে, ওর মাসিরা সাজিয়ে দিয়েছে, ওই যে এই যে। তো চলো এদিকে সাজা গোজা হচ্ছে,
আর এদিকে এখনো বাইরে এই যে বেলুনগুলো লাগাচ্ছে, এগুলো লাগালেই কমপ্লিট হয়ে যাবে। দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে, পুরো এক কড়াই মাংস। এইটাকে এবার তিনটে পাত্রে ঢালা হবে, কড়াইটা খালি করতে হবে। কালারটা খুব সুন্দর এসছে না? খুব সুন্দর এসছে কালারটা। মার হাতে রান্না মানে তো আলাদা রকম স্বাদ, জানো তোমরা এর আগে ভিডিওতে দেখেছো। চলো মাংসটাকে সোজা করে দাও, সোজা করে দাও। এবারে পাখাটা চালিয়ে দাও পুরা, গরম লাগছে পাখাটা। সবাইকে একটু একটু করে দাও, তুমি একটু নাও, থাকো বড় করে বড় করে, তুমি নাও, তুমি আর এখন নাও করে। সবাইকে ওইটা দিয়ে দাও না, একটু একটু করে দিয়েছো। আমার ভাগনারা এখন খাচ্ছে, দেখো ভাগনারা খেতে বসেছে। ওই যে ওইদিকে দুটো ভাগনা, ভাগি না আমার, ওরা খেতে বসেছে এখন। হ্যাঁ সবাই এক ম্যাচ খাওয়া গেছে, একজন আবার ক্যামেরার সামনে দেখলে মুখ লুগায়, লজ্জা পায় ও। ও লজ্জা পায়, ক্যামেরার দিকে তাকায় না। আমি ক্যামেরা চালালে ও ক্যামেরা মুখ ঘুরিয়ে নেয়, ও আবার লজ্জা পায় না। ওর পরে বলে মামি তুমি আমাকে ভিডিও করেছো। তো বন্ধুরা এখন হচ্ছে রাত 12:30 বাজে যায়, আমাদের সারা দিনের কাজকর্ম সেরে এখন আমরা শুচ্ছি। মানে আজকে মিষ্টির জন্মদিন ছিল, তো প্রচুর ব্যস্ততা ছিলাম আমরা দুজনেই, ওর বাবা বেশি আর আমিও, সবাই মোটামুটি ব্যস্ততায় ছিলাম। তো সেই জন্য ভিডিওটা আমি ঠিকঠাক করে উঠতে পারিনি, যেটুকু করেছে ওর বাবা করেছে। আর এই যে আমাদের সোনা পাখি, সারাদিন ও খুব ধকল গেছে, ধকল কিছু না, সারাদিন ও আজ ঘুমাতে পারেনি। অন্যান্য দিন যেমন টাইম টাইম ঘুমায়, আজকে সেরকম ঘুমায়নি, তার জন্য আজকে বিছানায় পড়লেই ঘুমায়। ও এমনি শুতে একবার শুয়ে দিলে ব্যাস একা একাই ঘুমিয়ে পড়ে, ওর ও সারাদিন ঘুমায়নি না ঠিকঠাক, এখন এই যে ঘুমিয়ে পড়েছে। বার্থডে গার্ল তো অনেক গিফট পেয়েছে জানো, কালকে তোমাদেরকে দেখাবো কী কী গিফট পেয়েছে। তো আজকে আমরা এই ঘরে শুয়েছি, এই যে এসি চালাবে এখন, এই ঘরে শুয়েছি যেহেতু খাবার দাবার আছে আর ফ্রিজে ঢুকবে না, অনেকটাই রাইস ফ্রায়েড রাইস অনেকটাই বেশি আছে, সেটা ফ্রিজে ঢুকবে না, সেই কারণে এই ঘরে এসি চালিয়ে ওই যে হাঁড়ি নিয়ে এসে তোমাদের দাদা ভাই ঘরে রেখে দিয়েছে। অনেকটা ফ্রাইড রাইস আছে নষ্ট হয়ে যাবে, সেই কারণে এই ঘরে এসি চালিয়ে রেখে দিলে নষ্ট হবে না। তো যা আছে কালকে আমাদের খাওয়া হয়ে যাবে, ভালো থাকবে এসি রুমে রাখলে আর কি। তো চলো এই হচ্ছে ভিডিও, আর তোমাদের কালকে দেখাবো কী কী গিফট পেয়েছে। এখনো ঘুমাই, এই চোখ খুলেছে,
ঘুম পেয়ে গেছো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে, আজকে খুবই ব্যস্ততার মধ্যে যেইটুখানি পেয়েছি সেইটুখানি দেখাতে পেরেছি। তো মিষ্টি 5 বছর কমপ্লিট হলো আজকে, তো 6 পড়লো। চলো হ্যাঁ ঘুমিয়ে পড়ি, পাক্কা 12:30 বাজে। তো চলো না এসিটা চালাও, টাটা গুড নাইট করে দে, গুড নাইট করে দে, কিছু না গুড নাইট কর, ঠিক আছে।